হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, ইন্টারেস্টিং। আর আজকে আসলাম নিউ টাউন। আর নিউ টাউনে এসে যা সকালবেলা 9:40 বাজে এখন, মানে সূর্য মামা উঠবে না উঠবে না এরকম ভাব। তা সূর্যটাকে গাইস একবার দেখো, জাস্ট ওই দেখো, এই জমি করছি। এখন জাস্ট এত সুন্দর লাগছে, হাওয়া বাতাসটা মানে পুরো পুরো করে কানে সাইডে বইছে না, মানে হালকার বুদ্ধি যেন কেমন গাটা কারেন্টে উঠছে। তো তার জন্য রুমালটা বেঁধে নিলাম ঠান্ডা লাগছে বলে। আর জাস্ট আমার পিছনটা তো দেখতেই পাচ্ছ যে মানে এইটা কীরকম। তো আজকের আমি আসলাম, মানে আর একটা অন্যজন ডিউটিতে এসেছি দাদাদের সাথে। আর আমি প্রতিবারের মতো এইবারও বলছি যে আমি ড্রাইভার সেন্টারে কাজ করি, তো এক একদিন এক এক রকমের ডিউটিতে আসতে হয়, করতে হয়। তো আজকের আসলাম নিউ টাউনে, আর জাস্ট সকালবেলাটা এত অ্যামেজিং লাগছে বলার কথা না। আর তোমাদের কাছে এইটুখানি শেয়ার করছি। আর বলার কথা হচ্ছে আমার পিছন দিকটা তো বুঝতেই পারছ, আর এই এই সাইডটা দেখতে পাচ্ছ, এই এই সাইডটায়, এই সাইডটায়, মানে এই সাইডটায় গেলেই বিশ্ববাংলা গেটটা পড়বে। আর ওই ওই রাস্তা সিধা চলে গেলে ওই ইকো পার্ক, ফার্স্ট গেট, সেকেন্ড গেট, মানে যায় মিষ্টি হাফ মাপ। তো আমি ওই রাস্তা ধরে সিধা চলে এসেছি। আর জাস্ট সিধা ধরে এই রাস্তাটা দিয়ে, মানে এই সিগন্যালটা দিয়ে বাঁ দিকে গেলেই জাস্ট নিউ টাউন স্কুল। আর আমার ঠান্ডাটাও লেগে গেছে, নাকটা বুঝে গেছে। আর আমাদের ওই ওই যে ওই সিগন্যালের বাঁ সাইডে ওই জমিটায় ভিত পুজো হচ্ছে, মানে আমি যেই দাদাদের সাথে এসেছি ওই দাদাদের মানে ভিত পুজো হচ্ছে, বাড়ি হবে। আর আমি জাস্ট সকালবেলা এইটা না ভিডিও করে থাকতে পারলাম না, আর আমার পিছনে তো বুঝতেই পারছো। তো এখন আমি এইখান থেকে নিউ টাউন স্কুলটা চলে একটু গিয়ে দেখাই তোমাদেরকে। গাইস জমিতে এখন পুজো হচ্ছে, তো পুজোর কিছু মানে সিনগুলো তোমাদের একটুখানি দেখাই, ঠিক আছে? মানে এইখানটায় জাস্ট পুজোর জন্যেই আসা হয়েছিল, ভিত পুজো। তো ভিত পুজোর তোমরা কিছু মুহূর্ত একটুখানি দেখো। তো গাইস এইখানটা আমাদের পুজো হচ্ছে, এই সাইডটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নিউ টাউন মানে স্কুল, ঠিক আছে? এই পুরোটা এইখানটা দিয়ে, আর এই যে সিগন্যালটা দিয়ে, এই সিগন্যালটা দিয়ে জাস্ট বাঁ দিক আসলে এই যে সিগন্যালটা দিয়ে, তোমার তো ওই ওই কোনায় দাঁড়িয়েছিলাম আমি, তখন তোমায় বলছিলাম যে এটা বাঁ দিক নিতে হবে, তো আমি বাঁ দিক চলে এসেছিলাম। এখানে ভিত পুজোটা হচ্ছে, তো ওখানটায় পুজো হোক। আর আমি ততক্ষণে তোমাদেরকে রিভিল করি নিউ টাউন স্কুলটা। নিউ টাউন স্কুল আসতে গেলে আমি যেরকমভাবে এসেছি আমি বলছি, কেমন আমি মধ্যম গ্রাম দিয়ে এসেছি এয়ারপোর্ট, ওখান থেকে এয়ারপোর্ট কাটাগেট থেকে ঢুকে চলে আসলাম, মানে হলদিরামের ওখান থেকে বাঁ দিক নিয়ে যেরম যেরম আসছে নিউ টাউন, তো বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেট দিয়ে সিধা চলে এসেছি। এই যে জাস্ট নিউ টাউন স্কুল। তো গাইস ওখানটা গিয়ে তোমাদেরকে একটু আমি ভালো করে শেয়ার করছি। আর দেখো তো ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে একটু একটা করে লাইক দিয়ে দিও। তো লেটস, তো চলো ফাইনালি গাইস এখন চলে আসলাম একদম নিউ টাউন স্কুল। আর স্কুলটা দেখেছো, জাস্ট এইখান থেকে দেখাই, এই মানে কীরকম ডিজাইনটা দেখো, জাস্ট সেই সেরা একদম। আর এইদিকে নিউ টাউন স্কুলের বাস দাঁড়িয়ে আছে, আর জাস্ট
এই যে আর এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তারপর রাস্তা থেকে একদম কোনায় কোনায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, মানে লাগানো আছে। নিউ টাউনে এই একটা জিনিস দেখতে পাবে যে রাস্তার কোনায় কোনায় মোড়ে মোড়ে হচ্ছে লাগানো আছে ক্যামেরা। তো গাইস ফাইনালি তো তোমাদেরকে রিভিল করলাম নিউ টাউন স্কুল। এই যে নিউ টাউন বড় করে লেখাটা দেখাই, নিউ টাউন স্কুল কলকাতা। এই রাস্তাটা দেখেছি কেমন চকচকে ঝকঝকে, মানে একদম সেই। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে জাস্ট এইটুখানি মানে ভালো লাগলো যে এটা আমার ওইটাই আমি শেয়ার করলাম। তো নতুন নতুন যদি কন্টেন্ট আরও পাই ভালো কিছু, তো আমি ভাবছি যে টেলিব্লগ কখন যে স্টার্ট করছি, তো এইগুলোই মানে আমার নিজে কী করছি কী কোথায় যাচ্ছি না করছি, তো এইগুলোই দেওয়ার চেষ্টা করছি। ভালো জিনিস দেখতে পেলে আমি দেওয়ার চেষ্টা করছি, কেননা আমি এইগুলো ভাবছি যে এইগুলো দেখার আছে। নিউ টাউনটা মানে নিউ টাউন দেখার বিকল্প নেই, মানে তুমি শেষ নেই নিউ টাউন মানে অনেক কিছুই আছে। তো ভিডিওটা আমি আরও চেষ্টা করছি যে আরও কিছু দেখানোর, আরও ভালো ভালো জিনিস। তো ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।